নমস্কার বন্ধুরা বং ফ্যামিলি টিভিতে স্বাগত আজ একটি নতুন এক রেসিপি নিয়ে অনিয়ন রিং দেখো কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ লাগে সব কিছু দেখে নাও এই দেখো এখানে কোয়ান্টিটি নিয়েছি কোয়ান্টিটি লাগবে সস নিয়েছি সোয়া সস কর্নফ্লাওয়ার এটা ময়দা এটাও ময়দা আর এখানে নিয়েছি বাটার চিলি ফ্লেক্স পেঁয়াজ লাগবে এখানে লবণ মরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটা এইগুলো সব লাগবে এইবার কি করে তৈরি করি দেখে নাও অবজিটা প্রথমে কেটে নেব পিস পিস করে এই সাইডের কালো এইগুলো কেটে বাদ দেব এবার এইভাবে এরকম পিস পিস করে নিতে হবে এগুলো এরকম কেটে নেব দেখো পাউরুটিগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি সাইডের গুলো বাদ দিয়েছি এইভাবে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব এরকম ঝুড়ো ঝুড়ো করে পেস্ট করে নিয়েছি এই দেখো এবার এই পেঁয়াজটা কেটে নেব দেখো কিভাবে কাটি এই মুখের অংশটা বাদ দিতে হবে আর এবার খুব হালকাও না খুব মোটাও না এই দেখো এইভাবে কেটে নিচ্ছি দেখো এইভাবে কেটে নিতে হবে একদম এই নিয়মে রিং রিং করে কেটে নিতে হবে এবার দেখো কি করি এইভাবে রিং রিংগুলো বের করে নেব এই দেখো পেঁয়াজগুলো আমি কিভাবে রিং রিং করে কেটে নিয়েছি এরকম ভাবে সব কেটে নিতে হবে এবার দেখো একটা বাটি নিয়েছি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবো ময়দা দেবো লবণ দেবো স্বাদ মতো মরিচের গুঁড়ো আর রসুন বাটা আর ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব অল্প অল্প জল দিতে হবে এবার মিশাতে হবে একসঙ্গে বেশি জল দিলে অনেকটা পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিতে হবে দেখো মিশ্রণটা তৈরি করে নিয়েছি এরকম বেশি ঘনও না বেশি পাতলাও না এইরকম তৈরি করে নিতে হবে এবার ময়দা নিয়েছি এখানে ময়দার ভিতরে একটু লবণ দিতে হবে স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে এটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা সস তৈরি করে নেব দেখো এখানে টমেটো সস নিয়েছি একটু চিলি সস দেবো আর দেবো রসুন বাটা লবণ গোলমরিচের গুঁড়ো আর দেবো চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেব এখানে সব কিছু রেডি হয়ে গেছে এবার চলো রান্নার ওখানে যাওয়া দেখো আমি গ্যাস ধরিয়ে দিয়েছি সসপ্যান বসিয়ে দিয়েছি এই বাঁধটা হালকা করে একটু ভেজে নেবো
দেখো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে আমি এবার লাগিয়ে নেব দেখো আমি এই বাটা দিয়ে দিয়েছি কড়াই অল্প করে এবার অল্প করে একটু জল দিতে হবে এবার যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দেব ভালো করে মিশিয়ে নেব দেখো আমার সসটা তৈরি করা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এইভাবে সসটা তৈরি করলে খেতে খুব টেস্টি হয় ভালো লাগে দেখো সসটা আমার তৈরি করা রেডি সসটা এইভাবে তৈরি করলে খুব ভালো লাগে খেতে এইভাবে ঝুড়ো ঝুড়ো করে একটু হালকা ভেজে নিয়েছি কালারটা এরকমই থাকবে এবার দেখো কীভাবে তৈরি করি দেখো পেঁয়াজগুলো আমি বাটার রেডি করে দিয়ে দেবো আমি চেপে নেব ভালো করে মাখিয়ে নেব এবারে ময়দার মিশ্রণটার ভিতরে দিয়ে দেবো একটু ঝেড়ে নেব এইবার এবার পাউরুটি গুঁড়োটার ভিতরে মিশিয়ে নেব এইভাবে এই দেখো এইভাবে সব তৈরি করে নেব দেখো আমার রিংগুলো তৈরি করা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো 20 মিনিট রিংগুলো রেস্টে 20 মিনিট রাখা হয়ে গেছে এবার চলো রান্নার ওখানে যাওয়া যাক আমি রান্নার এখানে চলে এসেছি চাটু বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার রিংগুলো দিয়ে দেবো দেখো আমার রিংগুলো উল্টে দেবো এবার দেখো আমার রিংগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে ভেজে নিতে হবে এইভাবে এইভাবে সবগুলো আরো আচ্ছা এগুলো ভেজে নেব দেখো আমার সব রিংগুলো ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে চলো খাওয়ার ওখানে যাওয়া যাক আমার রেসিপিটা কমপ্লিট এবার ছেলে খেয়ে দেখুন তো বন্ধুরা আমরা একটু নতুন ডিশ ট্রাই করলাম আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন ভালো লাগবে আর বম ফ্যামিলি টিভি দেখতে হবে আর আসছে অপরাপরি নিয়ে